দাদা আপনার জয়েন্ট লেবার কমিশনারকে আমাদের যে মেমোরেন্ডাম সেটা আমরা দিলাম। এটা ওনার বক্তব্য হচ্ছে যে মালিক পক্ষ থেকে একটা শ্রমিকদের বলা হয়েছে যে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট আমরা দিয়ে দিয়েছি। সরকারি নিয়মে ওনারা বলছেন যে কোনো কারখানায় যদি ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট দেওয়া হয় তাহলে তারা ফাওলাই টাকা পেতে পারে না, কিন্তু এখনও পর্যন্ত তারা টালবাহানা করছে মালিক পক্ষ, আজ করবো কাল করবো সময় পাচ্ছি না বলে দিচ্ছে না, যার জন্যে সরকার কোনো সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। শেষ কথাটা যেটা উনি বললেন যে নভেম্বর মাস নাগাদ একটা হয়তো ফয়সালা হয়ে যাবে আশা করছি আমরা, আবার আমরা চিঠি দিচ্ছি সরকারকে জানাচ্ছি, তারপরে এটাকে নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে যাতে সঙ্গীরা টাকা পায়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।